ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ করে এই নম্বরে 8100669913, 8100669913। আর মেল করতে পারেন, মেল আইডি হলো tav2k18@gmail.com। অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আলপনা আপনাদের সাথে ভারত আমার ভারতবর্ষের 101তম পর্বকে নিয়ে। শুরু করে দিই গত সপ্তাহের প্রশ্নের উত্তরগুলো জানাতে। গত সপ্তাহের প্রথম প্রশ্ন ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কত সালে শুরু হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয় 1757 সালে, পলাশির যুদ্ধে বাংলার নবাব কোম্পানির হাতে পরাজিত হয়। তখন থেকেই এই কোম্পানির শাসন শুরু হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় রাজধানী স্থাপন করে? উত্তর, 1772 সালে কোম্পানি কলকাতায় রাজধানী স্থাপন করে। তৃতীয় প্রশ্ন ছিল, গভর্নর জেনারেল হিসেবে কোম্পানি কাকে নিযুক্ত করেছিল? উত্তর হল, প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। চতুর্থ প্রশ্ন ছিল, মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে। আর পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন ছিল, কত সালে ব্রিটিশ সরকার প্রশাসনিক দায়িত্ব নিজ হস্তে তুলে নেয় এবং ব্রিটিশ রাজ প্রবর্তিত করে? উত্তর, 1858 সালে ব্রিটিশ সরকার প্রশাসনিক দায়িত্ব নিজ হস্তে তুলে নেয় এবং ব্রিটিশ রাজ তখন থেকেই প্রবর্তিত হয়েছিল। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন লটারির মাধ্যমে, তাদের প্রথম 5 জনকে আমরা বেছে নিয়েছি। প্রথমজন হলেন পূর্ণেন্দু রায় ঘটকপুকুর থেকে, দ্বিতীয়জন কমলিকা হালদার বিষ্ণুপুর থেকে, তৃতীয়জন পারমিতা মুখার্জি, চতুর্থজন হলেন কৃষ্ণেন্দু বেড়া হালতু থেকে এবং পঞ্চমজন হলেন বুদ্ধদেব মণ্ডল কাঁথি থেকে। আপনারা আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক ডিটেলস আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন? চলে যাব 101তম পর্বের প্রশ্নমালা নিয়ে। প্রথম প্রশ্ন, 101তম পর্বের প্রথম প্রশ্ন, স্বাধীনতা বিপ্লবী চন্দ্রশেখর সীতারাম তিওয়ারির জন্ম কত সালে হয়েছিল? প্রশ্নটা আবারও বলছি, স্বাধীনতা বিপ্লবী চন্দ্রশেখর সীতারাম তিওয়ারির জন্ম কত সালে হয়েছিল? চলে যাব দ্বিতীয় প্রশ্নে, বিপ্লবী চন্দ্রশেখর সীতারাম কী নামে পরিচিত ছিলেন? বিপ্লবী চন্দ্রশেখর সীতারাম কী নামে পরিচিত ছিলেন? তৃতীয় প্রশ্নে চলে যাব, চন্দ্রশেখর আজাদ কোন সংগ্রামের সাথে যুক্ত ছিলেন? চন্দ্রশেখর আজাদ কোন সংগ্রামের সাথে যুক্ত ছিলেন? চতুর্থ প্রশ্ন, কত সালে এই বিপ্লবীর মৃত্যু হয়? কত সালে এই বিপ্লবীর মৃত্যু হয়? আজকের পর্বের পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন, চন্দ্রশেখর আজাদের
মৃত্যু কিভাবে হয়েছিল, চন্দ্রশেখর আজাদের মৃত্যু কিভাবে হয়েছিল। ঝটপট করে উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। উত্তর পাঠিয়ে দিন আজ রাত 12টার মধ্যে। কিভাবে দেবেন তা তো আপনারা সকলেই জানেন, তবুও আবারও আপনাদের জন্য আর একবার বলি, উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজ করে এই নম্বরে 8100669913, 8100669913। আর মেল করতে পারেন, মেল আইডি হলো tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্য সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত 12টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি, আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত 12টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।